সামনে কেন, যা যা পাবি পাবি, যা যা। ফুল ফুলু, ও আমার ফুল জান, জানের জান, পরাণের পরাণ, ফুল জান, তোমার জন্য আমি কি আনবো? কিচ্ছু না, শুধু তুই তাড়াতাড়ি ফিরে আসিস। এই কথা আমার আসতে দেরি দেখলে আবার কারো সঙ্গে কিন্তু আমার কথা মনে রেখো ফুল, ফুল যান মরণ। অদৃষ্টের কি নির্মম পরিহাস, বাদশাহ হয়েও আজ আমি উপেক্ষার পাত্র, কারণ আমি সন্তানহীন। সকালবেলা কেউ আমার মুখ দেখতে চায় না, বলে অমঙ্গল হবে। ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা। অথচ আপনারা তো জানেন, সন্তান লাভের আশায় দুবার আমি পানি গ্রহণ করেছি। আমি বেশ বুঝতে পারছি, আজকাল ওই দুই রানীও আমাকে এড়িয়ে চলছে। কেন এমন ভেঙে পড়েছেন জাহাপনা? সন্তান লাভের বয়স আজও আপনার উত্তীর্ণ হয়ে যায়নি, আপনি আবার বিবাহ করুন। কি বললেন? গুস্তাখি মাফ হয়ে জাহাপনা, মন্ত্রী সাহেব ঠিকই বলেছেন, আমরা সবাই আপনাকে অনুরোধ করছি, আবার আপনি বিবাহ করুন। না না, ও অনুরোধ তোমরা আর আমায় করো না জাহাপনা। বেলা এক প্রহর হতে চলল মন্ত্রী, নৌকা ভিড়িয়ে এবার বিশ্রামের আয়োজন করুন। নাম হই মহারাজ, কৌন হ্যায়? অধমের নাম শ্রীযুক্ত করালী কিঙ্কর, নিবাস তৈলক্য ধাম, পেশা ভাগ্য গণনা, আগমনের হেতু জলবৎকরণ। এই আপনারা হলেন রাজা বাদশা মানুষ, যদি অভয় দেন। নে বলো, তোমার জন্য কি করতে পারি? আপনার মতো ভাগ্যবানের দর্শন লাভ হবে, সে আমার কতদিনের সাজ। বাবা মধুসূদন বুঝি এতদিনে আমার উপর সদাই হলেন, তাই বড় লোভ হচ্ছে মহারাজ। যদি আদেশ করেন তবে আপনার কর কমলখানা একবার অবলোকন করতাম। ও এই কথা, বেশ, তোমার আকাঙ্ক্ষা পূর্ণ করলাম মহারাজের অশেষ দয়া। নেপতি ধ্রুবং বিচ্ছতি দানং ফুল বৃহস্পতি উদানং ফুল। কি কি বললে? ফুলু ভাই, বাবা ঠাকুর আর তিরিং বিরিং করো না। ফুলু আমার ফুল জান, আমার ফুল জানের কথা তুমি জানলে কি করে ঠাকুর? এ আমার একটা প্রশ্ন, শুধু তার কথা কেন, আরো অনেক কথাই আমি জানি মহারাজ। দোহাই বাবা ঠাকুর আর লজ্জা দিও না, এই কান ভরছি নাক মরছি, আমি মহারাজ তোহারাজ নই, আমি বাদশার খাস মোসাহেব, না বুঝে তোমায় অপমান করেছি, আমায় মাফ করে দাও বাবা। আহা, সেজন্য তোমাকে ভাবতে হবে না, তবে একটা শর্ত। শর্ত? হ্যাঁ, আমি একবার মহারাজের দর্শন লাভ করতে চাই।
কি আবার একটা কাজ? আমি হলাম গিয়ে বাদশার এক্ষুনি তোমায় নিয়ে যাচ্ছি, কিন্তু তার আগে এই নাও রমণী মোহন মাধুরী, এটা গলায় পরে যদি একবার তার কাছে গিয়ে দাঁড়াতে পারো তবে ফুল যান তো ফুল যান, কত রূপ যান এসে তোমার পায়ের তলায় লুটুপুটি খাবে। ফুলু ফুল যান আমার ফুলু, ফুলু 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 আমার ফুল যান ফুলু। মহারাজের জয় হোক। কে? মহারাজের জয় হোক। অধমের পরিচয় নগণ্য মহারাজ, আমি। কিন্তু এখানে কেন? কে তোমাকে নিয়ে এসেছে? আমি ওকে ধরে এনেছি জাহাপানা, উনি একজন নাম করা জ্যোতিষী, মহাশয়ের আগাধ পাণ্ডিত্য, মানুষের হস্তরেখা গণনা করে মুহূর্ত মধ্যে তার অতীত বর্তমান ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। ও তাই বুঝি সঙ্গে সঙ্গে জ্যোতিষ ঠাকুরকে ধরে এনেছ বাদশাহ জামাল শাহের ভাগ্য গণনা করতে? না বোস্তাকে মাফ করবেন জাহাব। বেশ, আপনারা যখন বলছেন কই হে ঠাকুর, দেখো জাহাব আনার সন্তান সম্বন্ধে কিছু বলো ঠাকুর। মহারাজ হস্তরেখায় তিনটি সন্তান। জাহাপানা কোথায় থাকিস হতভাগা? জানো আমি তো এখানে আছি জাহাপানা। আচ্ছা, একটু আগে নদীর ঘাটে যে মেয়েগুলো গোসল করছিল তাদের নিশ্চয়ই দেখেছিস? না না জাহাপানা, মানে দেখেছি জাহাপানা। আসুন মন্ত্রী সাহেব, কি অদ্ভুত যোগাযোগ, এক আশ্চর্য কন্যা, হাসলে ঝরতে মুক্ত, কাঁদলে পান্না। আপনার কথা আমি বুঝতে পারছি না জাহাপানা। ওকে চাঁদ জাহাপানা, তোর সেই গণক ঠাকুরও তো এই কথাই বলেছিল না? হ্যাঁ জাহাপানা। গণক ঠাকুরকে বের করত, হাসলে মুক্ত, কাঁদলে ঝরতে পান্না, আশ্চর্য কন্যা। আমার হাত দেখে আজ সকালে তুমি কি বলেছিলে ঠাকুর? বলতে আর দিলেন কই মহারাজ, আপনার হস্তরেখায় কষ্ট দেখছি, আপনি তিনটি সন্তান লাভ করবেন, দুই পুত্র আর এক আশ্চর্য কন্যা, তবে আপনাকে আবার পরিগ্রহণ করতে। কিন্তু সেজন্য ভাবতে হবে না মহারাজ, আপনি যেখানে এসেছেন তারই আশেপাশে কোন এক কুমারী কন্যার সঙ্গে আপনার বিবাহ হবে। শোনো ঠাকুর, একটু আগে সাতটি রূপসী কন্যা ঘাটে গোসল করতে এসেছিল, ওদের ভেতরে একজন, সেই কি তবে? হাত না দেখে সে কথা বলা সম্ভব নয় মহারাজ। বেশ, আমি এখনই ওদের এখানে ডেকে আনাচ্ছি। আপনার এই মূল্যবান সময় নষ্ট করে এই হতভাগিনীকে কেন ডেকেছেন জানালে কৃতার্থ হব। চমৎকার, সত্যিই অপূর্ব, তোমার হাতখানা ঠাকুরকে একবার দেখাতে হবে। হাত দেখাবো কেন? আমি যে কিছু বুঝতে পারছি না বাবা। আবার তো হোস নে মা, উনি যা বলেন শোন। কি দেখলে ঠাকুর? বলছি, কিন্তু তার আগে একটা নিবেদন আছে মহারাজ। নির্ভয়ে বলো ঠাকুর। মহারাজের হাতখানা একবার দেখি। জয় মা বসুমতী, সবই তোমার কৃপা মহারাজ। এই সেই সুলক্ষণা কন্যা, আপনি এর পানি গ্রহণ করুন। ভাগ্যং জায়তু ভাগ্যং জায়তু ভাগ্যং জায়তু।
আপনি এমন অসময়ে এমন আনন্দের দিনে তুমি একা বসে কেন? এমনি কোলাহল ভালো লাগছিল না, তাই। তোমার কি হয়েছে চম্পা? কই, কিছু হয়নি তো? শুধু এই রাজপ্রাসাদেই নয়, রূপনগরের ঘরে ঘরে আজ আনন্দ উৎসব। পরম করুণাময়ের অনুগ্রহে আজ তুমি মা হতে চলেছ। বাদশাহ হয়েও জীবনে আমি কোনো দিন এক বিন্দু শান্তি পাইনি, অথচ আমার সে বুক আজ আনন্দে গর্বে ভরে উঠেছে। আজ সবাই হাসছে চম্পা, প্রাণ খুলে তোমার আশীর্বাদ করছে, অথচ তুমি আজ এত বিষণ্ণ কেন? আপনাকে আমি ঠিক বোঝাতে পারবো না জাহাপনা, তবে কেন যেন আমি স্বস্তি পাচ্ছি না।
মনে হচ্ছে অমঙ্গলের একটা কালো মেঘ ধীরে ধীরে নেমে আসছে, আমার জীবনের আশা ভরসা আনন্দ সান্ত্বনা সব গ্রাস করে নিতে। অন্ধকার চারিদিকে দারুণ অন্ধকার, আমার ভয় করছে যা হবে না। পাগল, ভয় করবে কেন, আমি তো তোমার পাশে পাশে রয়েছি। কিন্তু যা হবে না। বুঝেছি, তুমি ওই রানীদের কথা ভাবছো, কিন্তু আমি তো তোমায় বলেছি যে আমি বেঁচে থাকতে ওদের সাধ্য নেই, ওরা তোমার কেশাগ্র স্পর্শ করে। কিন্তু জাহাপনা যে সবসময় মহলে থাকতে পারেন না, রাজকার্য পরিচালনার জন্য যখন যাবারই যেতে হয় সেই অবসরে যদি। এই কথা বেশ, প্রয়োজনের সময় যাতে তুমি আমার কাছে পেতে পারো আমি সেই ব্যবস্থাই করব। না, রাজকার্য পরিচালনার জন্য যখন দরবারে যেতে হয় সেই অবসরে যদি। এই কথা বেজনের সময় যাতে তুমি আমায় কাছে পেতে পারো আমি সেই ব্যবস্থাই করে দিচ্ছ, থেকে রাজ দরবার পর্যন্ত আমি একটা ঘন্টা বেঁধে দেব। যখন এই বান্ধব আমার আল্লাদ ফুলজন কেউ কইরা বানব দড়ি কোন ফকির তান, শক্ত করে এই বান্ধব কেমন কইরা বানব দড়ি কোন ফকির তান। তোর সাথে মোর নারীর বাঁধন কাঞ্চ বিবি মিথ্যা কাঁদন, তোর সাথে মোর নারীর বাঁধন, তুই যে আমার বিয়ার রাইতের ফুল বিছানা গান। বেগম সাহেব শুনলে যে তোর কয়টা দিব গান, কৃষ্ণারে বেগমের দোহাই আমি কি যার কাউকে ডরাই, কৃষ্ণারে বেগমের দোহাই আমি কি যার কাউকে ডরাই, কথা দিব তোরে বিয়ার হুকু গান। কেমন কইরা বানব দড়ি কওনা ফকির তান, শক্ত করে বান্ধব আমার আল্লাদি ফুলজান, কেমন কইরা বানব দড়ি কওনা ফকির তান। হাতে হাতে প্রেমের দড়ি মিথ্যা কেন ঝগড়া করি, দুইজন আরে দুজন বেঁধে আইরে মারি যান, আইরে মারি যান, আইরে মারি যান, আইরে মারি অমন করে কি দেখছিস রে তো? ও তোমরা কি ব্যাপার বুবু? ওটা কি? এটা এটা কিছু না। কিছু না কেন বলছিস চম্পা? জানো বুবু, বাদশা ইয়া বড় এক ঘন্টা বেঁধে দিয়েছেন, ওই যে দড়িটা দেখছো না, ওটা ধরে টান দিলেই ঘন্টা বেজে উঠবে, বাচ্চাকে না আর লোক পাঠিয়ে ডেকে আনতে হবে না। তাই নাকি? ওমা, এমন কাণ্ড তো কোনোদিন শুনিনি। বাচ্চা থাকবেন সেই দরবারে, আর তুই ওই দড়িটা ধরে টান দিলেই বাচ্চা ছুটে আসবেন? ও ভাই ছোট, ওই দড়িটা ধরে একটু টান দে না, দেখি কেমন বাজে। বারে এখন কেন ডাকতে যাব, উনি হয়তো বিশ্রাম করছেন, মিছিমিছি ডাকলে বিরক্ত হবেন না? তারপর
গায়ের রংটা হবে হুজুর পাকা ডালিমের মতো লাল টুকটুকে, টানা টানা চোখ, তিল ফুলের মতো নাক, ছোট ছোট পা ফেলে ফেলে হাঁটবে, সাত রাজ্যের লোক দেখবে আর বলবে রূপনগরের শাহজাদার রূপ আছে বটে। হলনি বা একদিন বিরক্ত হলে রাজ্য কি রসাতলে যাবে? যত সব ভেবেছিস ওই দড়িটা ধরে টান দিলে সত্যি ঘন্টা বাজবে আর বাচ্চাও ছুটে আসবে। বলি কত দেখলুম, কাকে তুমি কি বলছো বড়বু? আমাদের কথা ওর ভালো লাগবে কেন? আমাদের তো ও শত্রু মনে করে। চলো যাই। বেবকুফ, ওসব কথা কে শুনতে চাইছে তোর কাছ থেকে? কেমন বীর হবে তাই বল। আমি চাই আমার পুত্র হবে সাত রাজ্যের সেরা বীর, লম্বা চওড়া নওজোয়ান, বুকে তাজা খুন, বাহুতে অপরিসীম শক্তি, তলোয়ারে ছুটবে আগুন। কি ব্যাপার চম্পা? চম্পা না গো না, কিচ্ছু হয়নি আমার। দেখলাম ঘন্টা ধ্বনি শুনে জাহাপনা সত্যি আসেন কিনা। পাগল, এমনি করে আমাকে ভয় পাইয়ে দিতে হয়? বসুন না জাহাপনা, সারাটা দিন তো আপনার দেখাই পাওয়া যায় না। আজকের দিনটা না হয় আমার সঙ্গে কাটালেন? না, আজও আর এলো না। হাত করে দেখছিস কি? আমিও ঘন্টা বেঁধেছি, দেখিস নাই রানীমা ঘন্টা বাজালে জাহাপানা কেমন সুসুর করে চলে আসেন। এবার থেকে কিন্তু তোকেও। হ্যাঁ বলেছিলে তুমি? হুজুর বাবা তার বলিনি হুজুর, বলেছিলাম কিন্তু কার কথা কে শোনে? তেলাপিয়াটা বললেন খাজনা দিচ্ছে ভালো কথা, কিন্তু আমার পাওনাটা কে মেটাবে বুড়ি? না না, সেসব আমি পারবো না বাবু। তা পারবি কেন? বাড়ির কেবল গুজগুজ করতে। তোকে দিয়ে যে কোনো কাজ হবে না আমি আগেই জানি। বুঝি না বাবু, তোকে দিয়ে বারে বারে ঘন্টা বাজিয়ে লাভটাই বা কি হবে? ঘরে যদি তোর তেমন বুদ্ধি থাকবে তবে আর আজ করে বাচ্চার লাঠি ঝেঁটা খেয়ে পড়ে থাকবি কেন? দেখো আমাকে রাগিও না বলছি। মুড়ি আমার রাগবি? এক পাড়ার মুরুদ নেই তার আবার রাগ? ওই যে লোকে কথায় বলে বিষ নেই তার ফুলোপানা চাপ কর। এই যে ছোট, তোর কথাই হচ্ছিল। তো হ্যাঁ রে হতচ্ছাড়ি, সারাদিন ঘরের ভিতর বসে থাকিস কেন? এই সময় একটু একটু খোলা হাওয়ায় না বেড়ালে কি শরীর ঠিক থাকে? যা বলেছ বড়। আহ মুখখানা কেমন শুকিয়ে গেছে দেখো না। শরীর খারাপ হয়নি তো? কই না তো, শরীর আমার ঠিকই আছে। দেখিস আবার লুকুস না যেন, তুই আমাদের যতই পর পর ভাবিস না কেন, আমরা তোকে ছোট বোনের মতোই ভালোবাসি। তা হ্যাঁ রে ছোট, এত সাজ করে বাচ্চা তোকে ঘন্টা বেঁধে দিলেন, কই আর তো বাজালি না? যা বলিস বাবু, মাঝে মাঝে কিন্তু দেখা দরকার, বলা তো যায় না খারাপ হয়ে গেল কিনা। তা বললে কি হবে পরে, ছোট কে আমাদের কথা বিশ্বাস করবে? ভালো বললেও মনে করবে আমরা সঙ্গে শত্রুতা করছি। থাম তুই, মনে পড়লই বা, তা বলে ওকে দুটো ভালো পরামর্শ দেব না? আমরা কি ওর পর? কিন্তু উনি হয়তো এখন দুর্বলের উপরে আসতে চান। কোনো বিচার নেই যাবো না।
কথাটা বুঝি ভালো লাগলো না। বেশ, না লাগে শুনিস না, তবে হাত ছাড়ির কপালে দুঃখ আছে, এ আমি তোকে বলে রাখলুম মেজু। খুব আমার রাজ্যে এত বড় অন্যায়, মন্ত্রী এক্ষুনি এই মুহূর্তে শয়তানটাকে ধরে নিয়ে আসুন দরবারে, যাবকেও পিঠের ছাল তুলে দিন, সবাই জানুক বাদশাহ জামাল শাহ। সভাসদগণ, অনুগ্রহ করে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, বিশেষ প্রয়োজনে আমাকে এখনই একবার অন্দরমহলে যেতে হচ্ছে, আল্লাহর রহমতে ফিরে এসে আপনাদের একটা সুসংবাদ দিতে পারব। বৃদ্ধা, তুমি একটু অপেক্ষা করো, আমি ফিরে এসে তোমার আবেদন। ও, কিছু হয়নি তাহলে? বাদের গোস্তা কি মার্জনা করতে মরছি হোক, আপনাকে দেখতে বড় ইচ্ছে হয়েছিল তাই ডেকেছি। রোজ রোজ কি যে তামাশা করো চম্পা, রূপনগরের রানী তুমি, রানীর মতো আচরণ শেখো। এইবার বুঝবে বাচ্চা সোহাগী বেগম, পরিবানুর নিঃশ্বাসে কত বিষ। দুঃসংবাদ? না, আপনারা এখন যান, আমাকে একটু একা থাকতে দিন। আমি কি জাহাপানাকে কোনো সাহায্য করতে পারি? বললাম তো, যান। ভুলে দেখ না রে পাশান, ও
ওই ঘাতকের নিঠুর হাতে যাই যে দিতে প্রাণ। তোর ঘরে এক সর্বনাশী হাসছে বসে বিষের হাসি রে, তোর ঘরে এক সর্বনাশী হাসছে বসে বিষের হাসি রে, তুই মিছেই মরিস ঘুরে দেশে মায়াবিনীর পিছে রে, তুই সুখের ঘরে দুঃখের আগুন এ বুঝলি না তুই ওরে অবুঝ ভুল করিলি কি যে, তুই সুখের ঘরে দুঃখের আগুন জ্বালিয়ে দিলি নিজে। হৃদয় হীনা নারী, যে সন্তানের জন্য স্ত্রী হয়েও স্বামীকে বশ করতে পারিসনি, আজ দুগ্ধপোষ্য এই তিনটি শিশুর প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছিস, একবার ভেবে দেখ, এ সন্তান যদি তোর হতো, 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 এ সন্তান যদি তোর হতো। না না, তোরা বন্ধ কর। কি হলো রানীমা? এই আপদ গুলোকে নদীতে চোখ জাহাপানা জাহাপানা জাহাপানা। কি কি হয়েছে ফকিরচাঁদ? সুসংবাদ জাহাপানা সুসংবাদ। আহ, কি হয়েছে বলবে তো? ছোট রানীমা সন্তান ভূমিষ্ঠ হয়েছে জাহাপানা। রানী চম্পাবতী সন্তান প্রসব করেছে? হ্যাঁ জাহাপানা। আরে খোদা, এতদিনে তুমি মুখ তুলে চাইলে, ওরে কি আছিস? তুর্যোধ্বনি তোল নহব বসাতে বল, আলোয় আলোয় ভরে তোলে রাজপ্রাসাদ। কি হয়েছে বড় রানী? দুঃসংবাদ আছে জাহাপনা। দুঃসংবাদ? কি দুঃসংবাদ রানী? চম্পা। চম্পা? কি হয়েছে চম্পার? ওখানে যাবেন না জাহাপনা। না জেনে শুনে ফুট করে যে দিন ওই একটা ভান্ড বানকের কথা ওই সর্বনাশীকে ঘরে এনে তুললেন, সেদিনই ব্যাপারটা আমার ভালো লাগেনি, কিন্তু জাহাপানার ভয়ে মুখ ফুটে কিছু বলতেও সাহস পাইনি। ফণীটা রেখে যা বলবার খোলাখুলি বলো পরিবানু, জানোই তো ওসব আমার বরদাস্ত হয় না। বলবো কি জাহাপানা, সর্বনাশী কি বলবার মুখ রেখেছে? মেয়ে মানুষের কলঙ্ক, নইলে মেয়ে মানুষের পেটে কি কখনো? প্রকোশন, এ কি সত্যি? পাপিও সে, আজ বুঝতে পাচ্ছি সেই দুরাচার গণকের সঙ্গে ষড়যন্ত্র করে মিথ্যে নয় ভুলিয়ে কত বড় সর্বনাশ আমার করেছিলি। ভেবেছিলি সন্তানের লোভে বাদশাহ জামাল শাহ তোকে চিরদিন রাজরানী বানিয়ে রাখবে, ভুল, আমারই ভুল, নইলে দরিদ্র ভিখারিনীর কন্যাকে কেন আমি রানীর আসনে বসাবো? এ তারই সাজা, তবে তোদের কারো নিস্তার নেই, এবার বুঝবি মিথ্যাচারের কি কঠিন শাস্তি। দেখলাম পরনে সাদা পোশাক, মুখে সাদা দাড়ি, এক দরবেশ, সারা মুখে তার সে কি জ্যোতি, আমার হাতে তিনটি ফুল গুঁজে দিলেন। তারপর তারপর কথা মনে হ্যাঁ আজকা কিছু মিলাইবো আল্লাহ। এতদিনে মৌলা বুঝি মুখ তুলিয়া সাহায়, এতদিনে মৌলা বুঝি মুখ তুলিয়া সাহায়, এতদিনে মৌলা মনে হয় যেন আজকা কিছু মিলাইব আল্লাহ, এতদিনে মৌলা বুঝি মুখ তুলিয়া সাহায়, এতদিনে মৌলা। করলে
খোদায় মেহরবানি, কর্ম তোরে আমার রানী, রাজা হইয়া আমি তরে রাখমুতে তালায়। এতদিনে মৌলা বুঝি মুকুলিয়া তার, এতদিনে মৌলা সত্যি তুমি হইলে রাজা, কইরা দিমু আন্ডা ভাজা, সত্যি তুমি হইলে রাজা, কইরা দিমু আন্ডা ভাজা, খাই লইয়া কাপড় মোরা কাকু দুজনাই। শুনতো কবে কাহার কাছে, রাজা রানী কাপড় কাছে, রাইখা দিমু বান্দি দাসী তেল মাখা দি গায়। এতদিনে মৌলা বুঝি মুখ তুলিয়া তাই, এতদিনে মৌলা মনে হয় যেন আজ কাকে মিলাইব আল্লাহ। এতদিনে মৌলা বুঝি মুখ তুলিয়া তাই, এতদিনে মৌলা তোর বক বকানি জানলে আগে বিয়া তরে কত কোন বোকা। এবার তোরে ও পেয়ারি আয়না দিমু পাটের শাড়ি, আয়না কাকই রেশমি চুরি আলতা খাড়ু পায়। এতদিনে মলা বুঝি মুখ তুলিয়া তার, এতদিনে মলা বুঝি মুখ তুলিয়া তার, এতদিনে মলা মনে হয় যেন আজ তাকে তুমি লাইব আল্লাহ। এতদিনে মলা বুঝি মুখ তুলিয়া তার, এতদিনে মলা। এই ওটা কি রে? একটা বাক্স বলে মনে হচ্ছে গো। কি আছে ওর ভেতর? পেয়েছি, এতদিনে পেয়েছি। দরবেশ, তোর সেই স্বপ্নে দেখা দরবেশ তোকে ফুল দিয়েছিল? এ নিশ্চিত আরি রহমত। ওই বাক্সের মধ্যে সোনা দানা টাকা পয়সা মোহর গহনা গাঁটি আরো কত কি। ভারী বাক্সটা, অনেক ধন রত্ন আছে। এবার আমাদের আর কোন থাকবে না, বুঝলি? নদীর ঘাটে তেতে পুড়ে আর আমাদের কাপড় কাটতে হবে না। আমরাও বাড়ি করব, মস্ত বড় বাড়ি, আর ভালো ভালো খাবো। দেখ হ্যারে, আমার কিন্তু এবার একটা ঘোড়া কিনে দিতে হবে। এই ভেতরে মানুষের বাচ্চা। না না, ভূত নয় রে, মানুষের বাচ্চা। তুই তুই এই তো কোথায় ভাবলুম টাকা পয়সা সোনা দানা দিয়ে এই অবস্থাটা একটু ফেরাবো। এভাবে দানা তার তিন তিন কেজি উল্টে আমার ঘাড়ে কাটলো। খাও খাও, আমার কপালেও ছিল গো। অবাক কাণ্ড, মেয়েটা কাঁদলেই যেমন ঝরঝর করে পাথর গড়িয়ে পড়ে। এই তো আর একটা পড়ল, এই তো আর একটা পড়ল। কেমন জল জল করছে পাথরটা, এত করে বলি তাতে তুই বিশ্বাসই করবি না। এই দেখ মিনছে, এই মাত্র আর একটা পড়লো। বলি সারাদিন ওই আপদ গুলো নিয়ে নাচলেই চলবে? এখন ওগুলো রেখে বরং এই কাপড় গুলো রাজবাড়িতে নিয়ে যাও। যা মরণ।
রানীমা, আমায় দেখেছেন? হ্যাঁ, আয়। এটা কোথায় পেয়েছিস বলতো? পাথর? হ্যাঁ, আমার সারের ভাতের ভিতরে ছিল, কোথায় পেয়েছিস? ও তাই বলুন, আমি ভাবলাম কি না কি, ওটা তো সেদিন নদীর ঘাটে কুড়িয়ে পেয়েছিলাম। তা হ্যাঁ রে, এমন পাথর আরো আছে, থাকলে আমায় দে না, তোকে বকশিস দেব। না গো রানীমা, আর কোথায় পাবো, ওই একখানাই পেয়েছিলাম। আবার যদি পাস আমাকে দিবি, কেমন? আচ্ছা রানীমা। নে এই মোহর দুখানা রাখ, তোকে দিলুম, কাউকে বলিস নি যেন। নিশ্চয়ই কম দিয়েছে, জাদু এসব সেই ভানুমতি জাদু। কন্যা কন্যা, আমি নাম রাখলুম ভানুমতি। এই কেউ শুনতে পেল না তো? ওরে এমন ধন যে আমি এই ভাঙা ঘরে রাখতে পারবো না রে, পালাতে হবে এখান থেকে, দূরে, অনেক দূরে, যেখানে কেউ আমাদের চিনতে পারবে না, কেউ জানতেও পারবে না এই জাদুর কথা। কিন্তু পাথর, পাথরগুলো, কি ভুলই না আমি করেছি, এতদিন কত পাথরই যে আমি ফেলে দিয়েছি। তোর দেহে রূপ
চোখে দেখেছি ফকির চাঁদের সাথে হতভাগা গুজগুজ করছে, সেই থেকে ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। শেষ অবধি এত দূর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা! নরকের কীট, পৃথিবীর কেউ তো কিরকম, তোর কণ্ঠে পড়িয়ে দিব মরণ। এখনো তো রক্তের তৃষা মিটল না, বল আরো কত রক্ত তোর চাই, বল। এই আমি আপেলটা এইখানে রাখলুম, তোমাদের মধ্যে যেটাকে তীরবিদ্ধ করতে পারবে তাকেই বলবো বাহাদুর। তাছাড়া আমি আবার তখন চোখ বন্ধ করেছিলাম,
হতে পারে তোমার তীরই লেগেছিল, আবার এমনও হতে পারে বাবা খালেকের কথাই ঠিক। ঠিক আছে, আবার মেরে দেখা যায়। ঠিক আছে, কি ব্যাপার এত গন্ডগোল কিসের? তুমি দেখো না ভাইজান কার তীর লাগে। দেখলে তো কি হলো খালেক? বেশ করেছে, আমাকে জানা তাই বলবে, একটু মান্যগুণ। এসব কি হচ্ছে শুনি? এই একটুখানি দাঁত কি মরণ যে হয়েছে আমার, তাই তো বলি যে এত রাতে মিনসে গেল খায়। যা করিস নে, অনেক দিনের অভ্যস্ত, তাই হাতটা কেমন যেন নিষ্পিস নিষ্পিস। তাই বলে তুই কাপড় ইস্তারি করবি? তাহলে ওই হীরামণি মুক্তা মানিক ওগুলো রয়েছে কি জন্য? চুলোয় যাক সব, এর চাইতে আমার আগের দিনগুলো অনেক ভালো ছিল। আমি না দেখ, তোকে না হাজারবার বারণ করেছি, আমার নাম ধরে ডাক দি না, ছেলে পুলে বড় হয়েছে ওরা শুনতে পাবে। শুনলো তো বয়ে গেল, তাই বলে নিজের বিয়ে করা বউয়ের সঙ্গে মন খুলে দুটো কথা বলতে পারো? কোথায় গেল সেই দিনগুলো, সেই যে তুই ডোরাকাটা শাড়ি পরে খোপায় ফুল গুজে আমার পাশে বসে কাপড় কাচতিস আর সোহাগের কথা শোনাতিস। মায়েরে, কি সোহাগের তিনি না ছিল তো বুড়ো বয়সে মিঞ্চে ঢং দেখে আর বাঁচি। যা বলেছো ভাইজান, চন্দন বনে শিকার করতে যাবো, এ আমার অনেক দিনের সাথ, শুনেছি সেখানে অনেক জন্তু জানোয়ার পাওয়া যায়। আর তাছাড়া আর সে তো বুঝলাম, কিন্তু মা যে যেতে দেবে না সে তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ঠিক করে নেবো, মাকে বলবো অন্য জায়গায় যাচ্ছি। সে তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ঠিক করে নেব। ভাইয়া আমাকেও সঙ্গে নিয়ে যেতে হবে, কিন্তু নইলে আমি মাকে বলে সব পণ্ড করে দেবো। তুই যাবি? আরে রেখে দাও, নিয়েছিল যাবে শিকার করতে, আপনারা আর আল্লাহ দিয়ে দিয়ে তোমার ওর মাথাটা খারাপ করে দিয়েছো। শুনলে তো, তোমাকে বলেছি যে আমার সঙ্গে লাগতে এসেছো। কি শুরু করলি তোরা, থামবি? বেশ, আমি মার কাছে চললাম, দেখি তোমরা কি করে যাও। কেমন এবার বলো তো, কেমন? আচ্ছা বেশ, তোকেও সঙ্গে নিয়ে যাব, কিন্তু মাকে কিছু বলবি না জানি। ঘন জঙ্গল, ভাইজান ঠিকই বলেছিল, না এলেই ভালো হতো, না মিলল শিকার না কিছু, শুধু ঘোরাঘুরি সার হলো। চল চল চল, আমার শিকার নষ্ট করেছিস, আজ তোর একদিন কি আমার একদিন? ছি ছি, এ কি করছো ভাইয়া? সরে যাবানো, ও আমার শিকার নষ্ট করেছে, মজাটা দেখিয়ে দিচ্ছি। কি হয়েছে, কি হয়েছে ভানু? দেখো তো ভাইজান, বুড়ো মানুষটাকে এভাবে কষ্ট দিচ্ছে কেন? খালেক তুই আমার সঙ্গে আয়। আমার সঙ্গে আসুন, গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নেবেন। তোমার জন্য ওই ব্যাটা আজ বেঁচে গেল, নইলে আমি মজাটা দেখিয়ে দিতাম। উহ, কি শিকারটা না আমার নষ্ট করেছে। না খালেক, সামান্য একটা শিকারের জন্য বুড়ো মানুষটার সঙ্গে ওরকম ব্যবহার করা তোর উচিত হয়নি। আমার ভাইয়া একটু মেজাজি, তাই অন্যায় করে ফেলেছে, আপনি ওকে মাফ করে দিন। মা, সে তো আল্লাহর হাত মা, কিন্তু তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি, আল্লাহ তোমার মঙ্গল করুন। আর হ্যাঁ মা, পথের মানুষ আমি, কি বা তোমাকে দেব? এই পাকাখানা রেখে দাও মা, এর ভেতরে রইল আমার দোয়া।
কি জাহাপানা, আপনি যে কিছুই খেলেন না? না না, এটা আপনাকে খেতেই হবে। কতদিন বলেছি আমাকে এমনি ভাবে তোমার বিরক্ত করবে না। ঢং দেখো না। এই কি, কিছুই খাননি দেখছি? আমাদের উপর রাগ করে কোনো লাভ নেই রানীমা। এর চেয়ে ভালো খাবার আপনাকে দেবো, সে আদেশ নেই। নিন, যা পারেন খেয়ে নিন। দূর ঘুমই আসছে না। কি গরম, এখানে পাখাও যদি পাওয়া যেত। মনেই ছিল না সেই বুড়ো লোকটি পাখাখানা দিয়েছিল না। কে তুমি? তোমার তো সাহস কম নয়। আমার নিভৃত শয়ন কক্ষে কেন এসেছো? কি তোমার পরিচয়? পরিচয়ের প্রয়োজন নেই কন্যা, আপন ইচ্ছে আমি আসিনি। তুমি ডেকেছ তাই। আমি? আমি ডেকেছি? হ্যাঁ, বিশ্বাস না হয় তোমার ওই হাতের পাখাটা ডান দিকে ঘুরাও, আমি চলে যাব। এখনো বুঝতে পারছো না কন্যা, এই পাখাটা বাঁদিকে ঘুরালেই আমি আসবো আর ডান দিকে ঘুরালেই আমি চলে যাব। কথা যদি না বলবে তবে পাখা ঘুরা, আমি চলে যাই। কাকে দেখলাম? যা দেখেছি সে কি স্বপ্ন না সত্য? কি গো সই, অমন চাঁদপানা মুখখানা বিষণ্ন কেন? কোন ভাগ্যবানের ধ্যানে মগ্ন শুনি। বিরক্ত করিস না সই, সবসময় ছাদটা ভালো লাগে না। ও মা, এই যে দেখছি রীতিমতো বিরহ চালা গো। হ্যাঁ রে, কোন রূপকুমারী রূপে মজেছিস বলতো? রূপকুমার? হ্যাঁ রূপকুমারী বটে, অমন রূপ তো কখনো দেখিনি। কিন্তু কিন্তু সেসব তো স্বপ্ন। স্বপ্ন কি কখনো সত্য হয় সখী? কি বলছিস, আমি যে কিছুই বুঝতে পারছি না। বুঝতে আমি কি আর পেরেছি? এখনো যেন চোখে স্বপ্নের ঘোর লেগে আছে। বলবো সব তোদের বলবো সই, আগে আগে আমাকে নিশ্চিন্ত হতে দে। ভালো কথা মা, ওকে তো দেখতে পাচ্ছি না। কি জানি বাবা, সকাল থেকে মেয়েটার কি যে হয়েছে, কেমন যেন চুপ মেরে গেছে। আমি বলছিলাম কি বাবা, এবার তোমরা ওর বিয়ের ব্যবস্থা করো। মেয়ে মানুষের মনকে বিশ্বাস নেই, এই আছে এই নেই। খাঁটি কথা বলেছো তুমি। আমার বাপের বাপ বলতেন, চাঁদ ঘোকরোকে বিশ্বাস করবে তবু মেয়ে মানুষের মনকে নয়। তুমি কিচ্ছু ভেবো না মা, ভানু এমন মেয়ে নয়। আর ওর বিয়ের আবার ভাবনা, মুখ দিয়ে একবার হ্যাঁ করলেই দেশ বিদেশের শাহজাদারা সব সার বেঁধে দাঁড়াবে। কি করব, কি করব আমি,
মাথা ঘোরাবো, রাজপুত্তরকে ডেকে এনে দু চোখ ভরে দেখব। কিন্তু মনে পড়েছে তাহলে? আজও কথা বলবে না কন্যা? বেশ, তুমি নিষ্ঠুর তাই এমন কথা বলতে পারলে। কাল তুমি চলে যাবার পর থেকে আমি যে শুধু এই মুহূর্তটিরই অপেক্ষা করেছি, সারাটি দিন আমার কেটে গেছে যেন স্বপ্নের ভেতর দিয়ে। পারছি না, আমি আর পারছি না বন্ধু। ভানুমতি, তোমাকে দেখলাম, সাহসা ধূমকেতুর মতোই দেখা দিয়ে মিলিয়ে গেলে তুমি, মুগ্ধ হলাম আমি। মনের ভেতর থেকে কে যেন বলে উঠল, পেয়েছি আমি তার দেখা, পেয়েছি জীবনের এতগুলো বছর যার জন্য অপেক্ষা করেছি আমি। তাই মনের সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আজ তোমায় ডেকেছি। এত আয়োজন, এত আকুলতা, সবই কি বিফলে যাবে বন্ধু? আমায় ক্ষমা করো ভানু, দ্বন্দ্বে ভরা মন আমার তাই বুঝতে পারিনি। কি হল, তবু মুখ তুলে চাইবে না? একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখো ভানু, তাহলেই বুঝতে পারবে তোমায় ঘিরে আমার চোখে কত প্রেম, কত স্বপ্ন, কত আশা। বন্ধু ভানু, এর ভিতরে 100টা স্বর্ণ মুদ্রা রয়েছে। আর শোন, মাস খানিকের মধ্যে আমার কাছে টাকা পয়সা চাইতে আসিস নি। নে মাত্র 100, কত যে আমার কিছুই হবে না। বটে, বুঝতে পারছি তোর লোক ক্রমেই বাড়ছে, বেরিয়ে যায় এখান থেকে, হয়তো ভাগা আর কখন আমার সামনে আসিস নি। আমায় তাড়িয়ে দিচ্ছেন পথের কুকুর, এত বড় স্পর্ধা তোর, আমার মুখের উপর কথা বলছিস? বেশ যাচ্ছি, আমার নাম রঘু সর্দার, আমি ও দেখে নেব। দেখে নেব? হুজুর, মা বাপ, আমি পাপি, আপনার নুনিমুখে এত বড় সর্বনাশ করেছি। সর্বনাশ হয়ে গেছে বড়বু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মেজ, এমন হাঁপাচ্ছিস কেন? রঘু সর্দারকে তুমি কিছু বলেছ? কেন, এইমাত্র সে বলে গেল বাচ্চার কাছে যাচ্ছে সবকিছু বলবে বলে। কি হবে বড়বু, বাচ্চা যদি জানতে পারেন চম্পাপতির ছেলে মেয়েকে আমরা সেদিন, তাই নাকি? এত বড় স্পর্ধা, দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি। সাবধান, ওরে এখনো সাবধান। তুমি যা কিছু বলো না কেন ভাই, আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। পাখাখানা ঘুরালেই তোমার রূপকুমারী সে হাজির হবে। তাহলে তোরা বিশ্বাস করছিস না? কখনো না, কিন্তু একেবারেই সাদা কথা, এর ভিতর কোনো কিন্তু নেই। তোমার ওই পাখাখানা একবার ঘুরাতে রূপসী, তোমার স্বপন কুমারকে দেখে আমরা নয়ন সার্থক করি। দেখাতে পারি, তবে একটা কথা বল, তোরা যা দেখবি কাউকে বলতে পারবি না। বলবো না, বলবো না, বলবো না। এবার হয়েছে?
আরে শুনোই না, কি হলো? শোনো শোনো অভিমান। ময়না কেন কওনার কথা একটু পীড়া চাও, ময়না কেন কওনার কথা একটু পীড়া চাও, আমি কবো না কবো না কথা যাও ফিরা যাও, ও ময়না কেন কওনার কথা একটু পীড়া চাও। আমার সাথে মান কই রাখো কোন কথাতে গো, বুঝতে নারী আমার সাথে মান কই রাখো কোন কথাতে গো, এবার মোরে কইরা ক্ষমা মুখানা ফিরাও, ময়না কেন কওনার কথা একটু ফিরা যাও, বন্ধু সখি কারো কাছে মুখ দেখাতে পারি না যে গো, মুখ দেখাতে পারি না যে গো, এখন কেন আসলে বলো বুঝতে নারি তা, ময়না কেন কওনার কথা একটু ফিরা চাও, আমি কবো না কবো না কথা যাও গো ফিরা যাও, যখন তখন ডাকলে পরে আসবো বলো কেমন করে গো, যখন তখন ডাকলে পরে আসবো বলো কেমন করে গো, দিনের আলোয় আসতে নারি বান্দা যে হাত পা, তোমার কথা নিলাম মেনে কুরবানায় আর এমনি রে নেবো, তোমার কথা নিলাম মেনে কুরবানায় আর এমনি যে নেবো, মা করিয়া দিলাম এবার মনের কথা না, ময়না এবার কওনার কথা একটু ফিরা চাও, দুটি মনে আজকে আবার নতুন করে বইছে জুমার গো, ভাষায় প্রেম ময়ূর পুঁথিরা, মর কেন কওনার কথা একটু ফিরা যাও, আমি কবো না কবো না কথা যাও গো ফিরা যাও, আমি কবো না কবো। বন্ধু এর সবটুকুই তো স্বপ্ন নয়, জানি না ভানু, এ যদি সত্যি স্বপ্ন হয়ে থাকে তবে যেন কোনোদিন না ভাঙে। আমার একটা প্রশ্নের জবাব দিবি? প্রশ্ন? হ্যাঁ, আজ কদিন ধরেই ভাবছি বলবো কিন্তু থামলে কেন বলো, তুমি কি বা তোমার পরিচয়, আর এমনি করে পাখা ঘোরালেই বা তুমি কেমন করে আসো, এসব কথা তো আমাকে কোনো বললে না। ও
এই কথা সব কথা তোমায় আজ খুলে বলতে পারবো না ভানু। আজ শুধু এইটুকুই জেনে রাখো, কোন এক রাজ্যের শাহজাদা আমি। কোন এক কারণবশত আমার জান্নাতবাসী আব্বাজানের সঙ্গে আমার ফুপুর মতবিরোধ ঘটে। আমার ফুপু ছিলেন এক মায়াবিনী, নাম পরিবানু। সহোদর ভাই হলেও আব্বাজানের এই অপমান সহ্য করল না। মায়াবিদ্যার প্রভাবে আমাদের সমস্ত রাজ্য শাসনে পরিণত করে দিল। আমাকে ভালোবাসে বলে দয়া করে হত্যা করেনি, কিন্তু বন্দি করে রেখেছিল। সারাদিন আমাকে আটকে রাখে, রাতের এই কয়েকটা মুহূর্তই ছাড়া পাই। এর চেয়ে বেশি আজ আর তোমাকে কিছু বলতে পারবো না ভানু। কি হল? আমার যে বড় ভয় বন্ধু, তোমার আবির্ভাব আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তোমাকে আবার না হারাতে হয় পাগল, এসব কথা ভাবতে হয়? আমার এই বন্দী জীবনে তুমি একমাত্র মুক্তির আনন্দ। কিন্তু বিশ্বাস হচ্ছে না? বেশ, আমার এই কণ্ঠহার নিজ হাতে পরিয়ে দিলাম তোমার গলায়। হতে পারে অতি তুচ্ছ, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের সব প্রেম প্রীতি আর ভালোবাসা। কথা দাও, এমনি করে সারা জীবন আমার পাশে থাকবে? থাকব, চিরদিন থাকব, এমনি করে পাশাপাশি মুখোমুখি। ধন দিয়া হেনু
আবাকির বেটাবেটিকে তো সেদিন নামে রে পানিতে ভাসিয়ে দিয়ে এলি, কিন্তু এমনও তো হতে পারে ওরা মরেনি। দূর পারলি, আজ প্রায় ২০টি বছর হতে চলল, আপদগুলোকে ফেলে দিয়েছি। ডালা বন্ধ সিন্ধু, তার উপর খরস্রোতা নদী, মোড়ে কবে ভূত হয়ে গেছে তুমি চাই বলো না কেন বড়বু। আমার কেন যেন মনে হয় ওরা মরেনি, আজও বেঁচে আছে। বুঝেছি তোর মনে সন্দেহ ঢুকেছে, বেশ ছাড় তুই যখন চাসনি তোকে দেখাচ্ছি, নে ধর। বড়বু কিরে, কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দুটো সুন্দর ছেলে আর একটি সুন্দরী কন্যা। কি কি বললি? আমি ঠিকই বলেছি বুবু, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তিনটি মানুষ। বুঝেছি, এখন বুঝতে পারছি হতভাগাগুলো এখনো মরেনি। তাহলে এখন উপায়? ভয় করিস না, আমি এখনো বেঁচে আছি। আমার ডাকিনী বিদ্যা যদি মিথ্যা না হয় তবে এই বাড়ি ওদের ধ্বংস। কেউ কে কে তুমি? আমায় চিনতে পারবে না গো, ভিনগায়ের মালিনী আমি। মালা বিক্রি করে পয়সা রোজগার করি। নেবে মালা? নেবে কন্যা? বা বেশ সুন্দর তো, আমায় কিন্তু রোজ এমনি মালা তৈরি করে দিতে হবে। দেব, নিশ্চয়ই দেব। আহা, কি চমৎকার তোমাদের প্রাসাদ মা, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। তবে হ্যাঁ, তোমাদের এ প্রাসাদে যদি একটা নীল পদ্ম থাকত তাহলে এ প্রাসাদের সৌন্দর্য ১০ গুণ বেড়ে যেত। নীলপদ্ম? সে ফুলের এক আশ্চর্য গুণ, মরা গাছে ফুল ফুটায়, মরা মানুষের দেহে প্রাণ ফিরিয়ে আনে। মোট কথা, সে ফুল দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। কিন্তু কোথায় গেলে পাবো সেই ফুল? বলছি, কাছে এসো। মা, মা গো, কি হয়েছে ভানু? নীলপদ্ম, আমাকে নীলপদ্ম এনে দিতে হবে। নীলপদ্ম? এই মাত্র একজন মালিনী ফুল বেচতে এসেছিল, সে বলে গেল আমাদের প্রাসাদের সকল সৌন্দর্যই নাকি ম্লান হয়ে গেছে সেই আশ্চর্য ফুলের অভাবে। লক্ষ্মীটি মা, তুমি ভাইজানকে বলে দাও সেই ফুল এনে দিতে। কিন্তু সে কথা আমি জেনে নিয়েছি, সাত সাগরা ১৩ নদীর পারে এক রাজ্য আছে, তারই নিঝুমপুরীতে লুকোনো আছে সেই ফুল। আমি জানি, ভাইজান নিশ্চয়ই আনতে পারবে। শুনলে? শুনলে তো তোমার মেয়ে ফরমাস। যাও তোমার বড় পুত্রকে বলো গিয়ে সাত সমুদ্র ১৩ নদী ডিঙ্গিয়ে নীল পদ্ম এনে দাও, এ যেন ছেলের হাতের মোয়া আর কি। মা, আর তোরই বাইয়ে কেমন আবদার ভানু? মালিককে এ কথা আমি কেমন করে বলি? বলতে পারবে না? বেশ, তবে আমার প্রতিজ্ঞা, ওই ফুল এনে না দিলে আমি খাবো না, দাবো না, কিছু করবো না। দেখলি, দেখলি মেয়ের কাণ্ড? দরজা খোল, দরজা খোল, দরজা খোল ভানু। আমি কথা দিচ্ছি নীল পদ্ম তোকে এনে দেবই, শুধু বলে দে কোথায় গেলে পাবো সেই ফুল। ঠিক বলছো তো? তবে শোনো, এখান থেকে উত্তর পূর্ব কোন বরাবর
কি সুরের তীর ভেসে ছুটাবে অশ্ব। তিন দিন তিন রাত্রি পরে সামনে পড়বে এক তেপান্তরের মাঠ, সেই মাঠ তোমাকে পায়ে হেঁটে পার হতে হবে। তবে একটা কথা, মাঠ পার হবার সময় পেছন দিক থেকে তোমাকে অনেক ডাকবে, কিন্তু পেছন ফিরলেই বিপদ। মাঠের পরে নিঝুমপুরি, আর সেখানেই আছে নীলপদ্ম। এই কথা আমি এক্ষুনি চললাম, চলি মা। এসো বাবা। মালিক, মালিক কোথায় যাচ্ছে? মালিক, মালিক, মালিক শোন। তারপর এতদিনের সঞ্চয় থেকে একটি একটি ফুল দিয়ে গাচ্ছে মালা, একজনের কলায় পরাবো বলে। আচ্ছা, তা সে ভগবানটি কে জানতে পারে? তাহার না জানি কে সে ব্যক্তি যে এমন সোনাঘাতের মালা পরে ধন্য হবে। বন্ধু, রাগ করলে যদি বলি তোমাকে দেব, নেবে না? আমাকে? হ্যাঁ, তোমাকে। সেদিন আমায় রত্নহার দিয়েছিলে, আজ তোমায় দিলুম পুষ্পহার। এ ফুল গন্ধ ছড়াবে তোমায়, জগবে আমার কাছ থেকে অনেক অনেক দূরে। হাসছো যে? কল্পনা তোমার অপূর্ব ভানু, কিন্তু এই অভাগার জীবনে আনন্দ উপভোগ করার অবসর কোথায়? তোমাকে তো সেদিন সবই বলেছি, রাতের এই কয়েকটি মুহূর্ত ছাড়া বাকি সময়টুকু আমার। অমন করে বলো না বন্ধু, আমি যদি তোমায় সত্যিকারের ভালোবেসে থাকি তবে বন্দিত্ব থেকে নিশ্চয়ই তোমায় মুক্ত করব। আর কয়েকটা দিন অপেক্ষা করো বন্ধু। সান্ত্বনাই বটে, কিন্তু সে বোধহয় কোনোদিনই সম্ভব নয় ভানু। কেন সম্ভব নয়? শুনেছি অভীষ্ট সিদ্ধ করতে অসম্ভবকে জয় করতে হয়, আমিও তাই করব। যত দুর্লভ যত কষ্ট সাধ্যই হোক না কেন, আমাকে যে বিজয়ী হতেই হবে। ওসব কথা থাক ভানু, যা পাইনি তার জন্য দুঃখ করে লাভ নেই, যা পেয়েছি তার আনন্দটুকু থেকে বঞ্চিত করো না। রাত প্রায় শেষ হয়ে এলো, বাগানে চলো, আমাকে বিদায় দেবে না? চলো। তোকে ছেড়ে দিতে মন আর কিছুতেই চাইছে না, কিন্তু কি করব, এতদিন হয়ে গেল মালিকের কোনো খবরই পেলাম না। তাকে খুঁজে নিয়ে তাড়াতাড়ি চলে এসো বাবা। তুমি কিচ্ছু ভেবো না মা, সাত দিনের মধ্যে ভাইজানকে সঙ্গে নিয়ে আমি ফিরে আসব। এখন আমি চলি মা। এসো বাবা। খোদা হাফেজ।
যাস নে খালে, দেখ দেখ। দেখলি তো কেমন সব নিলু, একে একে দুটোকে ধ্বংস করেছি, বাকি শুধু রূপসী কন্যা ভানুমতি, তাকেও এগিয়ে আসতে হবে। যে ফাঁদ আমি পেতেছি তার ভিতর পা দিয়ে গত রাত্রে আমি একটা বিশ্রী স্বপ্ন দেখেছি, দেখলাম একটা বিরাট অজগর যেন আমাকে গ্রাস করতে আছে। আমি বোধহয় একটা অন্যায় করে ফেলেছি। মন্ত্রী, গরিব দুঃখীদের মধ্যে কিছু দান খয়রাত করে দিন। যাহা আপনার আদেশ প্রতিপালিত হবে। আমার মতো অভাগী আর নাই রে, আমার মতো অভাগী আর নাই, আমার প্রাণ পিঞ্জিরার পোষা পাখি, প্রাণ পিঞ্জিরার পোষা পাখি চাইরা গেছে দুইটি ভাই ও ভাই রে, আমার মতো অভাগী আর নাই। কোথায় যাব দিয়াব প্রাণ জুড়াব গো, তোরে কোন দেশেতে গেলার কোন দেশেতে গেলে আমার পীরা পাব জোড়ের বায়ু হায় রে, আমার মতো অভাগী আর না। ভাই ছাইড়া গেছে জানতে মরা মাইরা গেছে গো, করে ভাইয়ের দুঃখ কি যে দুঃখ, ভাইয়ের দুঃখ কি যে দুঃখ, বোন ছাড়া কে জানে ও তাই হায় রে, আমার মতো অভাগী আর না। তোমার কাছে ভাইরা আমার কোথায় আছে গো, সুধাই আল্লাহ তোমার কাছে আমাকে ছাইড়া গেছে তুইতে ভাই ও ভাই রে, আমার মতো অভাগী আর না। এবার আমি যাব মা, যদি আমার ভাইদেরকে খুঁজে পাই তবেই ফিরব, নইলে পোড়া মুখ আর দেখাবো না। ওরে না না, আমি থাকতে তুই যাবি কেন মা, আমি যাব। ওরে না, আমি তোকে যেতে দেব না, এক ভুলে পর পর দুই মানিক আমি হারিয়েছি, কিন্তু তোকে আমি কিছুতেই হারাতে পার না মা, বাড়াতেও না মা, আমাকে যে যেতেই হবে। ভানু, না না না, আজ তোমায় সব খুলে বললাম বন্ধু, এবার আমায় হাসি মুখে বিদায় দাও। বুঝেছি, সব কিছু পরিবার মায়াবিনি চক্রান্ত। শোনো, ছেলে মানুষই করো না, এই জগতে কেউ কোনোদিন নিজমপুরীতে গিয়ে নীলপদ্ম আনতে পারবে না। আর আমি তোমাকে সেখানে যেতে দেব? তা হয় না বানু, তুমি সেখানে যেতে পারবে না বন্ধু।
জলদি পাকা করো ভানু, ভোর হয়েছে, জলদি করো। তোমাকে সব কথা খুলে বলতে পারলাম না, কাল এসে নিজমপুরের সমস্ত রহস্য ব্যক্ত করবো। কিন্তু সাবধান ভানু, সব না জেনে কখনো যেও না, কখনো না। কিন্তু আমাকে যে যেতেই হবে বন্ধু। কেন আজ মনটা এমন ছটফট করছে? আমি যেন কেমন অমঙ্গলের ইশারা পাচ্ছি। তবে কি কোনো বিপদ ঘটবে? রহম করো মাবু, রহম করো। তুমি আমায় কি পরীক্ষায় ফেললে গফুর রহিম? গর্ভে তাদের আমি ধরিনি সত্য, কিন্তু আজ 20 বছর ধরে তিল তিল করে বুকের রক্ত দিয়ে ওদের আমি মানুষ করেছি। তুমি দিয়েছিলে আমি 2 হাত পেতে নিয়েছিলাম, দিয়েছিলে যদি তবে কেড়ে নিলে কেন, কেন, কেন? তোমার নামের ভরসা করে সাই, সাই রে সাই, তোমার নামের ভরসা করে সাই। অকুল সায়রে আমার ভাঙা তোরে ভাই, ও সাই অকুল সায়রে আমার ভাঙা তোরে ভাই, তোমার নামের ভরসা করে সাই। সায়র তুমি তুফান, তুমি যাও সামাল, ও সাই তুমি দাও সামাল। তুমি সায়র তুমি তুফান, তুমি দাও সামাল, ও সাই তুমি দাও সামাল। নৌকা তোমার বৈঠা তোমার, তোমার হাতে হাল রে, তোমার হাতে হাল। তুমি দয়া করো যদি তবে তো কুল পাই, সাই তুমি দয়া করো যদি তবে তো কুল পাই, তোমার নামের ভরসা করে সাই। সাই রে সাই, তোমার নামের ভরসা করে সাই। তোমার গাঙে ডুবাও তুমি কত ধনির ভরা, একুল ভাঙিয়া গড়ো অকুলেতে চরা, হায়রে অকুলেতে চরা। তোমার গাঙে ডুবাও তুমি কত ধনির ভরা, একুল ভাঙিয়া গড়ো অকুলেতে চরা, হায়রে অকুলেতে চরা। তুমি ভাসাও তুমি ডুবাও তুমি যে দাও তুল, ও সাই তুমি যে দাও তুল। তুমি ভাসাও তুমি ডুবাও তুমি যে দাও তুল, ও সাই তুমি যে দাও তুল। তুমি হাসাও তুমি কাঁদাও তুমি ভাঙো ভুল রে, তুমি ভাঙো ভুল। তুমি বিনে রাখে মারে সাধ্য কারো নাই, সাই তুমি বিনে রাখে মারে সাধ্য কারো নাই, তোমার নামের ভরসা করে সাই। সাই রে সাই, তোমার নামের ভরসা করে সাই, তোমার নামের ভরসা করে সাই, তোমার নামের ভরসা করে সাই। এই কি সেই দেবান্তরের মাঠ? Thank you.
ভানু, ভানু যাস নে, দাঁড়া ওরে শোন। শোনো, ছেলে মানুষই করো না, এই জগতে কেউ কোনোদিন নিজম পুরীতে গিয়ে নীলপদ্ম আনতে পারবে না। আর আমি তোমাকে সেখানে যেতে দেব? তা হয় না ভানু, তুমি সেখানে যেতে পারবে না। আমি জানতাম তুমি আসবে, কিন্তু তোমাকে যে আরেকটু কষ্ট করতে হবে মা। তোমার ভাইদের ফিরে পেতে হলে নীলপদ্ম যে তোমাকে আনতেই হবে। নীলপদ্ম? সর্বনাশা নীলপদ্ম আমায় পেতেই হবে। বলে দিন বাবা, এবার আমায় কি করতে হবে? এখান থেকে সোজা উত্তর পূর্ব কোন বরাবর চলে যাবে, পথের শেষে পাবে এক বিশাল সাগর। আজ পর্যন্ত কোনো মানুষ সে সাগর পার হতে পারেনি। আমি জানি তুমি পারবে। আপনি আমার দোয়া করুন বাবা। ইয়া হক রব্বুল আলামিন।
তোমার দিন ভাই মায়াবিনী চক্রান্তে এদের এই অবস্থা। ভানু ভানু বোন ভানু, ওরে বাবা রে, ওরে আমার বুক জোড়া ধন, ওরে আমার মালিক, তোরা এতদিন কোথায় ছিলি, কোথায় ছিলি? কিন্তু বাবা, আমার বন্ধু সে এখন সেই পিশাচির কবলে, তাকে যে উদ্ধার করতেই হবে। চল চল শিগগির চল। কথায় বলে সাপ মেরে সাপের লেজ রাখতে নেই, দয়া দেখাতে গিয়ে তোকে না মেরে সেদিন কি ভুলিলে করেছে শয়তানি। আমার মা বাবা সোনা সংসার সব ছাড়খার করে দিয়েছিস,
এবার তোকেও শেষ করব। আর সঙ্গে সঙ্গে সেই ফান মায়াবিনী, এইবার তোর খেলা সাঙ্গ হলো। দেখবো তুই কত বড় শক্তিমান। রানী চম্পাবতীর গর্ভে আপনারই ঔরস জাত সন্তান। প্রতিহিংসার বশবর্তী হয়ে দুই রানী প্রসূতি ঘর হতে ওদেরকে বাক্সবন্দি করে ভাসিয়ে দিয়েছিল। ওরা আপনার সন্তান কিনা
তা জানি না জাহাপনা, তবে একদিন নদীর ঘাটে কাপড় কাচতে গিয়ে একটা কাঠের বাক্সের ভেতরে ওদেরকে আমরা সত্যি পেয়েছিলাম। কিন্তু আমি যে সেদিন না কিছুই আপনি দেখেন, বড় রানী তার কাটিনী বিদ্যার প্রভাবে সেই দিন আপনার দৃষ্টিশক্তি আচ্ছন্ন করে রেখেছিল। বিচার বিবেচনা দিয়ে যদি সেই দিন সমস্ত ব্যাপারটা বিশ্লেষণ করে দেখতেন, তবেই আপনি বুঝতেন কত বড় ভুল আপনি করেছেন। এতই নিচে নামিয়েছে যে এই সহজ কথাটাও বিশ্বাস করতে পারছ না, মানছ? ওই দেখো, ন্যায়পরায়ণ বাচ্চা জামাল ভেবেছিস সোহাগের বেটা বেটির নিয়ে তুই সুখে সংসার কর? না, তা আমি তোকে হতে দেব না। আমি তা মরেছি তার আগে। আরো প্রমাণের প্রয়োজন আছে? ও কথা বলে আর আমাকে লজ্জা দেবেন না দরবেশ সাহেব, আজ আপনি আমার অন্ধত্ব ঘুচিয়ে দিয়েছেন। খোদা, না জেনে তোমার দরবারে কত পাপই আমি করেছি, কিন্তু দরবেশ সাহেব ওই পাপ ইচ্ছা যে পালিয়ে গেল। না, যেতে পারবেন। একবার তাকিয়ে ডাকে ডাকি, আজ থেকে ও সব জাদুবিদ্যা শেষ হল। বন্ধু, তুমি কিছুই বুঝতে পারছি না, কে এই নজওয়ান? সব খুলে বলছি জাহাপনা, শুনুন। সামনে দাঁড়িয়ে একথা ঘোষণা করতে আমার বুক গর্বে আনন্দে ভরে উঠছে। আমার অবর্তমানে সমগ্র রূপনগর রাজ্যের ভার আমার জ্যেষ্ঠ পুত্র শাহজাদা মালেক শাহের ওপর অর্পণ করলাম। অনুগ্রহপূর্বক আপনারা একটু শান্ত হন। আর একটি ঘোষণা শেষ হলে আমাদের আজকের মতো দরবারের কাজ শেষ হবে। মন্ত্রী, আজই লোক লস্কর পাঠিয়ে শাহজাদা ফারুকের পরিত্যক্ত রাজধানীতে ফিরে যাওয়ার উপযুক্ত ব্যবস্থা করুন। আর ঘোষণা করে দিন, আগামী চাঁদের দ্বাদশ দিনে আমার একমাত্র কন্যা শাহজাদী ভানুমতির সঙ্গে শাহজাদা ফারুকের শাদী মোবারক সুসম্পন্ন হবে। আর শাহজাদা ফারুক, আমি খুশি মনে আমার রাজ্যের এক তৃতীয়াংশ যৌতুক হিসেবে তোমাকে দিলাম।
হাসাও তুমি, কাঁদাও তুমি, ভানো ভুল রে তুমি, ভানো ভুল তুমি, বিনে রাখে মারে সাধ কারো নাই, তুমি বিনে রাখে মারে সাধ্য কারো নাই।